ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে 2024 থেকে 26 বর্ষের জন্য দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শনিবার। এদিন নির্ধারিত সময়ে 42 মিনিট বাদে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট গ্রহণ চলবে বেলা 2:12 পর্যন্ত। মোট 11টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন 27 জন প্রার্থী। মোট ভোটার রয়েছেন 217 জন। নির্বাচনের মূল লড়াই হচ্ছে সেফ কনস্টিটিউশন ফোরাম এবং আইনজীবী উন্নয়ন মঞ্চের মধ্যে। এদিন ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার জানান, সকাল 9:30 থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আলোচনার জন্য 42 মিনিট বাদে শুরু হয়েছে ভোট গ্রহণ। সেই মতো বেলা 2:12 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপর শুরু হবে ভোট গণনা। তিনি আরও জানান, ভোট গ্রহণের জন্য 4টি ভোট কেন্দ্র গঠন করা হয়েছে। 1, 2 এবং 3 নম্বর বুথ কেন্দ্রে ভোটার রয়েছেন 55 জন করে। অপরদিকে 4 নম্বর বুথ কেন্দ্রে ভোটার রয়েছেন 52 জন। ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে বলে জানান তিনি। ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের যে দ্বিবার্ষিক নির্বাচন 2024-25 এবং 25-26 নির্বাচন আজ 10ই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মোট ভোটার সংখ্যা হচ্ছে 217 এবং আমাদের যাদের নির্বাচন নির্বাচিত ঘোষণা করবো 11 জনকে আমরা নির্বাচিত ঘোষণা করবো। তার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার এবং 6 জন মেম্বার যারা এক্সিকিউটিভ কমিটির মেম্বার থাকে। আমরা 4টে বুথে আমরা ভোট গণনা করছি। 4টে বুথে প্রত্যেকটা বুথে মানে 1নম্বর 2নম্বর 3নম্বর বুথে ভোটার হচ্ছে 55 জন আর 4নম্বর বুথে ভোটার হচ্ছে 52 জন, সর্বমোট 252। টোটাল কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে? আমাদের এই 11টা পোস্টের জন্যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছে 17 জন। উল্লেখ্য, ত্রিপুরা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। এ নির্বাচনের ফলাফল রাজ্য রাজনীতিতে কিছুটা প্রভাব সৃষ্টি করতে পারে বলে বিভিন্ন মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।